যখন সন্ধ্যা হয় মনের মধ্যে কেমন যেন একটা ভয়াবহ ভাব চলে আসে, যেন পুরো পৃথিবীটাকে অন্ধকারে গ্রাস করে নিয়েছে। সেই সময় পুরো দুনিয়াটাতে অন্ধকারে যেন রাজত্ব করে থাকে। অন্ধকার যতই হোক না কেন, সকালের ওই লাল সূর্যটার কাছে তাকে যে হার মানতেই হবে। অন্ধকার রাতে রাজত্ব করলেও রাত শেষে তাকে যে হার মানতেই হবে। তখনই শুরু হবে সুন্দর এক সকাল, দেখতে পাবে সুন্দর একটি দিন, প্রাণ পেয়ে উঠবে লক্ষ্যটি জীব প্রজাতি। কখনো কি তুমি লক্ষ্য করেছো দিন আর দিন বা রাত আর রাত? না, কখনো তেমন হবে। সন্ধ্যা নামার পর যেমন রাত আসবে, ঠিক তেমন রাত শেষে সকালে সূর্যটাও নিয়ে আসবে সুন্দর একটি সকাল। মানুষের জীবনটাও ঠিক ওই রাত আর দিনের মতো, কখনো রাত অর্থাৎ দুঃখ কষ্ট আর কখনো আনন্দ উল্লাস। তুমি যদি এই মুহূর্তে অন্ধকারে আছো অর্থাৎ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তোমাকে গ্রাস করে নিয়েছে, তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার জন্য অপেক্ষা করে রয়েছে সুন্দর একটি সকাল, অর্থাৎ তোমার জীবনের ওই আনন্দময় মুহূর্তগুলো। প্রত্যেক মানুষের জীবনে হাসি কান্না দুঃখ কষ্ট জমায় পড়ে এসব থাকবে, তার বলে আমাদেরকে ভেঙে পড়ে চলবে না। এসব নিয়েই আমাদের জীবন, নিজেকে নিজে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে। আমরা সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, কত কিছুই না করি, আবার কিছুক্ষণ পর মোবাইলটা টেবলে রেখে দিই। কিন্তু তখনই যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, ভাই কটা বাজে, বলতে পারবো না। যখন তুমি মোবাইলটা হাতে কাটাকাটি করছিলে তখন কিন্তু ডিসপ্লেতে ওই ছোট্ট সময়টা তোমার সামনে শো করছিল। তো মজার ব্যাপার হলো, সময়টা যদিও সেখানে ছিল, আমরা ফোকাস করতে পারিনি। আমাদের জীবনটা ঠিক তেমনই, তোমার মধ্যেও এমন কিছু স্পেশাল ট্যালেন্ট রয়েছে যেটা তুমি নিজে জানো। হ্যাঁ, আমি বলছি তোমার মধ্যে এমন কিছু রয়েছে যেটা আর কারো মধ্যে নেই। তুমি চেষ্টা করলে এমন কিছু করতে পারো যেটা দুনিয়ার আর কেউ করতে পারবে না। তোমার ওই স্পেশাল ট্যালেন্টটাকে ফোকাস করে খুঁজে বার করতে হবে। কাজকে কেউ ভয় পায় না, সবাই ভয় পায় কাজ করার পর যদি বিফল হই লোকে কি বলবে, লোকে হাসাহাসি করবে, দুনিয়া কি বলবে। নিজেকে বদলাও, কিচ্ছু পরিবর্তন হবে না যদি তুমি নিজেকে পরিবর্তন না করো। তোমার সাথে কিচ্ছু ভালো হবে না যদি তুমি নিজেকে ভালোভাবে তৈরি করতে না পারো। যদি তুমি অর্থব্যবস্থা পরিবর্তন হবার আশায় বসে আছো তাহলে কিচ্ছু পরিবর্তন হবে না। তোমাকে যা করতে হবে এখনই করতে হবে, তোমার ভালো সময়টা তোমাকে নিয়ে আসতে হবে। লাইফে কখনো একটা চেঞ্জিং আসবে, সুযোগ আসবে, এসব ভেবে বসে থাকলে হবে না, চেঞ্জিংটা তোমাকে আনতে হবে। সবাই ভাবি আমরা কিভাবে খুব তাড়াতাড়ি বড় হতে পারবো বা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাব। আরে ভাই না, ছোট ছোট বস্তুগুলোকে ধ্যান দাও, ছোট ছোট আশাগুলোকে পূরণ করতে শেখো, ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে শেখো। প্রতিশ্রুতিটা কম নাও, কিন্তু তুমি যে প্রতিশ্রুতিটা কাউকে দেবে বা মনের মধ্যে নেবে সেটাকে পূরণ করতে শেখো। নিজে নিজে যদি কিছু একটা কমিটমেন্ট নিজে করে নিয়েছো সেটাকে পূরণ করতে শেখো, সেটাকে তুমি হেরে যেতে দিও না। কারণ নিজের কাছে যদি তুমি নিজে হেরে যাও তখন দুনিয়ার কাছে তুমি হেরে যাবে। নিজের কাছে নিজেকে জেতাতে শেখো, দুনিয়ার কাছে তুমি জিতে যাবে। নিজের কাছে নেওয়া নিজের প্রমিসটা যদি তুমি পূরণ করতে পারো তোমার মনোবলটা শক্তিশালী হয়ে যাবে, মনোবলটা বেড়ে যাবে, তোমার কোনো কাজ করার জন্য তখন আগ্রহটা বেড়ে যাবে। হ্যাঁ বন্ধু, অনেক হয়েছে, এবার ভাগ্যর উপর বিশ্বাস করাটা ছেড়ে দিয়ে কর্মের উপরে বিশ্বাস করতে শেখো। কর্ম করলেই তুমি একদিন সাকসেস হতে পারবো, কর্মই তোমাকে এনে দিবে সাকসেস। কারণ প্রত্যেকজন সাকসেসফুল ব্যক্তি ভাগ্যর উপরে নয়, ওরা ছিল কর্মের উপরে বিশ্বাসী। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের সুন্দর একটি মোটিভেশনাল ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি পরবর্তী সময়ে ভিডিও আপলোড করলে তোমার কাছে সরাসরি চলে যায়।